বিশেষ প্রতিবেদন আগেও অনেকবার খবর বেরিয়েছিল যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে এমন কি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে বলেও সংবাদ প্রচার হয় যদিও তেহরান এ ধরনের খবরকে গুজব এবং পশ্চিমা মিডিয়ার সৃষ্ট গল্প বলে অভিহিত করেছে কিন্তু দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে তার দেশকে ইরানের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের করা পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় তেহরান যখন প্রকাশ্যে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয় তখন দেশটির ঘোষণাকে এ আর শুধু ঘোষণা হিসেবেই গ্রহণ করেনি তার প্রতিপক্ষ কারণ অনেক দূর গড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শিল্পে যে পরিমাণ উন্নতি সাধন করেছে তাতে রীতিমতো চমকে গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশেষ করে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আতঙ্কে আছে বলেই মনে করা হয় মাঝে মধ্যেই ইরানের বিজ্ঞানী বিশেষজ্ঞ কিংবা বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল তার জবাবও দেয় তেহরান যেটা এক সময় দেশটির জন্য কঠিন ছিল এ বিষয়ে ইরানের কর্মকর্তারা বলে থাকেন তাদের ক্ষতি করার জবাব ইসরায়েল কোথায় পায় সেটা তারাই ভালো বোঝে তাদের এই দাবি পশ্চিমা গণমাধ্যমের খবর থেকেই বোঝা যায় সাম্প্রতিক বছরগুলোতে আরব সাগর পারস্য উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ ও ট্যাঙ্কারে একাধিক হামলার ঘটনা ঘটেছে যার পেছনে ইরানকে দায়ী করা হয় সিরিয়ায় ইসরায়েলি সীমান্তে এমনকি দেশটির ভেতরেও হামলার জন্য ইরানকে অভিযুক্ত করা হয় সর্বশেষ গত দশ ফেব্রুয়ারি আরব সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা হয়েছে এর পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেন সিরিয়া ইরাক লেবারন সহ আরও কিছু অঞ্চলে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি পশ্চিমা জোট এর মূলে রয়েছে স্বল্প মূল্যের অথচ কার্যকর ইরানি রকেট ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সর্বশেষ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মতো পরাশক্তিকেও ড্রোন সরবরাহ করছে তেহরান তেহরান যদিও মস্কো কিংবা সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এই তথ্য উদ্দেশ্য বছর আগের ইরান এবং বর্তমানের ইরানের মধ্যে অনেক পার্থক্য মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা তথা আইএ এর কর্মকর্তারা দেখতে পেয়েছেন যে ইরান ইতোমধ্যে চুরাশি শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আর পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন শতাংশ ইউরেনিয়াম তেহরান নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েই এত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে অভিযোগ করা হচ্ছে তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান দেশটি শুরু থেকেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এর আগে দুই সালে দেশটির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং উল্লেখিত সংস্থাটির চুক্তি হয় চুক্তি অনুযায়ী ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটি দেখাশোনা করবে আইএইএ এরপর থেকে নিয়মিত তথ্য আদান প্রদান করে ইরান কিন্তু দুই সালে চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে বেরিয়ে গেলে কার্যত তা অচল হয়ে পড়ে অন্য পক্ষগুলো কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় এক বছর পর অর্থাৎ দুই সালে ইরান প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে পাশাপাশি আইএইএকেও নিয়মিত রিপোর্ট দেয়া বন্ধ করে দেয় তেহরান অভিযোগ উঠে অচলাবস্থার সুযোগ নিয়ে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমনই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর পরমাণু চুক্তি পুনরায় সচল করার উদ্যোগ নেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বেশ কয়েক দফা বৈঠকও হয় কিন্তু উল্লেখ করার মতো কোনো ফলাফল আসেনি বরং ইরানের বিরুদ্ধে এখন নানা অভিযোগ করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ বৈঠকের পর কার্যত আর কোনো যোগাযোগ নেই বিষয়টি নিয়ে এমনই প্রেক্ষাপটে ব্লুমবার্গের মতো প্রভাবশালী মিডিয়ার প্রতিবেদন ঘিরে আবারও জল্পনা শুরু হয়েছে যে তাহলে ইরানকে সত্যি পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে তবে এমন জল্পনা প্রত্যাখ্যান করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বহরুজ কামাল ভান্দি তিনি আরও বলেছেন পর্যবেক্ষকরা ষাট শতাংশের বেশি দেখিয়েছেন কিন্তু ইরান ষাট শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করছে না বরং ইরান ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অস্বাভাবিক কোনো বিষয় নয় এদিকে রুশ প্রতিনিধি উলিয়ানভ ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের হুমকির ভাষার সমালোচনা করেছেন তিনি টুইট বার্তায় লিখেছেন ইরানের বিরুদ্ধে হুমকি ধমকির ভাষায় কোনো কাজ হবে না তিনি বোরেলের ভাষাকে আল্টিমেটামের মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন উলিয়ানভ আরও বলেন সম্প্রতি এ ধরনের ভাষাকে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতি বলে মনে করছে তিনি বলেন ব্রাসেলস এখনও বুঝতে পারছে না ইরানের বিরুদ্ধে এ ধরনের বলদর্পী ও হুমকির ভাষায় কোনো কাজ হবে না ইরানের ও ওয়াশিংটনের অনুসরণে ইরানের বিরুদ্ধে ইউরোপের ব্যর্থ সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আব্দুল্লাহিয়ান আবারও ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করে বলেছেন ইরান সবসময় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলে এসেছে সেই সঙ্গে কূটনৈতিক পন্থায় ইউক্রেন সংকট নিরসনের উপরও জোর দিয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেন এই পরিস্থিতিতে জোসেফ বোরেল দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে অন্যদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস এবং ইউএস আর্মি ইউরোপের প্রাক্তন কমান্ডার বলেছেন এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে চীন সক্রিয়ভাবে রাশিয়াকে সমর্থন দিচ্ছে যদিও তারা এটি নিষেধাজ্ঞার প্রান্তিকে নিজে করার চেষ্টা করছে চীনারা গণনা করছে তাদের কার্যকলাপ তাদের পড়ার ওপর ভিত্তি করে আমাদের একত্রে লেগে থাকার এবং ইউক্রেনকে রাশিয়াকে পরাজিত করতে সাহায্য করার ইচ্ছা আমরা যদি তা করতে না পারি বা করতে না পারি তাহলে তাইওয়ান বা দক্ষিণ সম্পর্কে আমরা যা বলি তাতে সিসিপি নেতৃত্ব খুব বেশি প্রভাবিত হবে না ইউএস আর্মি ইউরোপের প্রাক্তন কমান্ডিং জেনারেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেছেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখায় চীনের সুবিধা হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো অস্ত্র সমর্থন এবং বুদ্ধিমত্তা সরবরাহ করছে তাদের সার্বভৌম সীমানার উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের লড়াইয়ে চীন তাদের নিজেদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের তাদের সীমান্তের বাইরে অনেক এলাকায় কৌশলগত নাগাল আরও প্রসারিত করতে সক্ষম হয়েছে তিনি যোগ করেছেন চীন তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়কেই তাদের জাতীয় লক্ষ্য অর্জনের দিকে কাজ করার সময় বিভ্রান্ত দেখতে পাচ্ছে তবে বেইজিং সুদৃঢ়ভাবে মার্কিন দাবি অস্বীকার করেছে যে চীন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেয়ার কথা বিবেচনা করছে কারণ তারা সংঘাতের অবসানের জন্য সংলাপের আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীনের একজন মুখপাত্র বলেছেন যে মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্থনি ব্লিংকেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বেজিংকে সতর্ক করেছে বলে দাবি করার কোনো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই একটি নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বিন বলেন চীন কখনোই চীন রাশিয়ার সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের আঙুল তোলা বা এমনকি কোনো জোর করাকে মেনে নেবে না চীন রাশিয়াকে প্রাণঘাতী বস্তুগত সহায়তা প্রদান করার সম্ভাবনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করার পরে তার মন্তব্য এসেছে ওয়াং ওয়েনবিন বলেছেন যুক্তরাষ্ট্র চীনের কাছে দাবি করার মতো অবস্থানে নেই তিনি মস্কোর সাথে সহযোগী অংশীদারিত্ব এর দিকেও ইঙ্গিত করেছিলেন যা তিনি বলেছিলেন যে অসংখ্যা এবং অসংঘাতের ভিত্তিতে নির্মাণ হয়েছিল ব্লিংকেনের মন্তব্যের পিছনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছিলেন যে চীন মস্কোকে অস্ত্র সরবরাহ করলে তা চীনের সাথে ইউর সম্পর্কের ক্ষেত্রে একটি লাল রেখা হবে উল্লেখ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য মস্কোয় যাওয়ার কথা রয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের